যারা যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, ল্যাপটপ, ডেস্কটপ, মনিটর, এভরিথিং পারচুসের উপরে, নতুন, রিফারবিশড, অল পারচুসের উপরে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে। যারা যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। হাই বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর সুন্দরবন থেকে বলছি আমি, সুব্রত, সামন্ত আর তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ চিকু আমার নিত্যদিনের সাথী, একে আমি ছোটো থেকে মানে কি বলবো সেই পাথর প্রতিমা থেকে বয়ে বয়ে একে নিয়েছিলাম, মানে বাড়িতে নিয়ে এসেছিলাম আর কি সাইকেলে করে, যার জন্য বাড়িতে হয়তো থাকি না, হয়তো 2-3 মাস অন্তর একবার করে বাড়িতে আসি। এখন একটু বেশি বাড়িতে আসি, প্রতি সপ্তাহে প্রায় চলে আসি। তো মানে আসলে কি বলবো, এই হচ্ছে সব থেকে বেশি আমার কাছে প্রিয় হয়। চিকু আয়। যাই হোক, তো মানুষের থেকে এরাই বেশি বিশ্বস্ত হয়। আজকের আমি যাব হচ্ছে আমার একটা ভাইয়ের একটা নতুন কম্পিউটার আসবে, তো সেই কম্পিউটারটাকে আনতে আমি মানে পাথর প্রতিমা ক্রস করে ওইদিকে যাব আমার একটা বন্ধুর দোকানে, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, তার সঙ্গে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। আর অ্যাকচুয়ালি আমরা সুন্দরবনবাসী, অবশ্যই আমাদের এখানে যেমন ভালো রাস্তাও আছে খারাপ রাস্তাও তেমন আছে, সো আমি চেষ্টা করবো আজকের খারাপ রাস্তাগুলোকে ক্রস করার এবং তোমাদেরকে একদম ক্যামেরার সামনে দিয়ে দেখাবো তোমাদেরকে যে কতটা খারাপ রাস্তা দিয়ে আমরা বিলং করি। ইন্টারেস্টিং রাস্তাঘাট। এইবারে আমরা কংক্রিটের রাস্তাতে আছি, মানে ভালো রাস্তাটা পেয়ে গেছি। আমাদের গন্তব্যস্থল অ্যাকচুয়ালি নৌকোঘাট। চলো তোমাদের সঙ্গে নৌকোঘাটকে দেখা হচ্ছে। আর ভাই এখানে ড্রাইভ করছে এখানে। সো বন্ধুরা, এই মুহূর্তে আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা হচ্ছে আমাদের আক্ষসখালীর চাঁদপাতা ঘাট। আর এই যে নদীটা, এই নদীটাকে অ্যাকচুয়ালি বলে, এটাকে বলে হচ্ছে চালতা বুনিয়া নদী। আর এই চালতা বুনিয়া নদীর জাস্ট ওপারের ঘাটটা হচ্ছে ফরেস্ট ঘাট, যেটা আমাদের গন্তব্যস্থল, যেখানে যেটাতে আমরা যাব। আর আমরা এতক্ষণ এসেছিলাম এই বাইকটাতে, যে বাইকটা আমার ভাইয়ের বাইক, যেটা আমার ভাই মানে আমার পিসিমণির ছেলে গোপাল ড্রাইভ করছিল। আর ওপারে হচ্ছে গোপালের বাইক রাখা আছে, তো সেখানে সেই বাইকটাতে আমরা একদম দোকান অবধি পৌঁছে যাব। তো চলো নৌকোতে উঠি। এই বাইকটা হচ্ছে ভাইয়ের বাইক, মানে গোপালের বাইক এটা। এই বাইকটা এপারে সবসময় জন্য রাখা থাকে, আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে যাই এবং ও যে কাজটা করে রেগুলারভাবে এখান থেকে যায়। আর পেছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভ্যান স্ট্যান্ড, যেটা এখান থেকে একদম প্রপার পাথর প্রতিমা অবধি নিয়ে যায়। এটা কত টাকা ভাড়া নেয় গোপাল এখন? 15 টাকা ভাড়া নেয় না, তাই তো? হ্যাঁ, 15 টাকা ভাড়া নেয়, ঠিক। আর এই হচ্ছে সেই ফরেস্ট অফিস, যেটা আমাদের নিয়ারেস্ট ফরেস্ট অফিস হচ্ছে এটাই। তো চলো, আমি আলটিমেট মানে বাইকের মধ্যে উঠছি আর হাতে ছাতা, যখন তখন বৃষ্টি আসছে আর ওয়েদার খুবই খারাপ, বেশি ব্লক মানে বেশি বড়ো করবো না, তো চলো একদম পুরো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি একদম স্কুল মোড়ে দাঁড়িয়ে আছি, আর মাথা চুলফুলগুলো দেখতে পাচ্ছ, আমাদের বাইক ওই দাঁড়িয়ে আছে রাখা আছে, আর ভাই আছে এপাশে, আমি আছি এপাশে। অ্যাকচুয়ালি হিসেব মতো কিন্তু পাথর প্রতিমাতে আসতে আমাদের সময় লাগে, আমার যেখানে প্রপার বাড়ি সেখান থেকে বাইকে সময় লাগে ওই 7 মিনিট, মানে আমাদের চাঁদপাতা অবধি, এবং নদী পেরোনোর পরে এপারে ব্যাগ থেকে আমাদের সময় লেগেছে ওই 7 মিনিট 32 সেকেন্ড মতো, মানে আমি 8 মিনিট যদি ধরি, 8-7 15 মিনিট। আর এটা যদি ব্রিজ হয়ে যেত তাহলে হয়তো আমাদের 15-16-17 মিনিটের মধ্যে আমরা পাথরে চলে আসতাম, কিন্তু সেই জায়গাতে আমাদের পুরো, যদি কেউ বাইক নিয়ে আসে পুরোপুরি নৌকো টুকু নিয়ে সব মিলিয়ে, তার প্রায় এদিক ওদিক করে অ্যাপ্রক্স মোটামুটি 20-25 মিনিট টাইম লাগে, মানে হার্ডলি, খুব বেশি হলে। আমরা এই মুহূর্তে যেখানে যাবো সেটা হচ্ছে বাঁধা। তো বাঁধাতে অ্যাকচুয়ালি দোকানটা আছে, বাঁধাটা অ্যাকচুয়ালি পাথর প্রতিমা থেকে আরও 6 মিনিট টাইম লাগে বাইক। আমার মাথার চুলের কী অবস্থা দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাঁধাতে আর আমার মাথার চুলের অবস্থা জাস্ট এরকমই, যখন তখন বৃষ্টি আসছে, কিছু করার ছিল না। তো বাইকটা আমি জাস্ট এই জায়গাতে স্ট্যান্ড করেছি, আর ওই হচ্ছে সেই দোকান, আমি এখন সেই দোকানের মধ্যে ঢুকবো। তো দোকানে তখন ছিলাম আর আমাদের পুরো সব সেট আপ কমপ্লিট হয়ে গেছে। মেনলি হচ্ছে এখানে যারা পুরনো সেট আপ যারা কিনতে আসবে তারা খুব মানে অনেকটা কম দামে পেয়ে যাবে এখানে, বা 5,000 টাকা থেকে শুরু একদম 25,000 টাকা পর্যন্ত, 50,000 টাকা পর্যন্ত সব ধরনের সিপিউ, পুরনো সিপিউ একদম রেডিমেড পাওয়া যাবে, ব্র্যান্ডেড পাওয়া যাবে, ডেল, লেনোভো, এইচপি, একদম 3,000 টাকা থেকে শুরু ল্যাপটপ, পুরো একদম পুরনো ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ থাকবে সব। হ্যাঁ, অনলাইন সার্ভিস অ্যামাজনে পাওয়া যাবে, রিফারবিশড প্রোডাক্ট। আচ্ছা, মোটামুটি অনেকে ধারণা থাকে যে পুরনো মাল ওয়ারেন্টি হয় কিনা বা রিটার্ন করতে পারবে কিনা, বা সেরকম ধরো কারোর পুরনো কম্পিউটার আছে বা ল্যাপটপ আছে চালাচ্ছে, তারা ভাবছে এটাকে চেঞ্জ করে রিপ্লেস করে, এক্সচেঞ্জ করতে পারবে, অল টাইম আপডেটেড অপশন অ্যাভেলেবল আছে আমাদের কাছ থেকে, কিনলে অল টাইম এক্সচেঞ্জ ফ্যাসিলিটি পেয়ে যাবে। যদি মনে হয় আজকের কালকের সেট আপ আরও আপডেট করবে, সো সেটা নিয়ে এসে আমাদের কাছে এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জে একটা 20% অ্যামাউন্ট ছাড় দিয়ে বাদ বাকি টাকা এক্সচেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা। রিপেয়ারিং কোনো প্রোডাক্ট আমাদের কাছে বিক্রি হয় না, যেগুলো থাকে সব বিভিন্ন ধরনের মানে ব্র্যান্ডেড সিপিউর উপরে থাকে, সেগুলো কোনো রিপেয়ারিং কোনো ধরনের রিপেয়ারিং থাকে না, ফ্রেশ প্রোডাক্ট থাকে একদম,
রিফারবিশ প্রোডাক্টিভ থাকে। আমার নিজের ল্যাপটপ কম্পিউটার বলতে গেলে মানে ল্যাপটপ ডেস্কটপ এখান থেকেই নেওয়া, আর আজকের ভাই কিনলো, ভাই নতুনভাবে সব কিছু সেট আপ পুরো এ করলো। আমার ডেস্কটপটা অনেক দামি কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছি, মানে রিফারবিশ হিসেবে নিয়েছি। ল্যাপটপটাও মোটামুটি এর কাছ থেকে নতুনই নিয়েছি, খুব ভালো, এবং নিজের বন্ধু বলে বলবো না, ব্যবহার অত্যন্ত ভালো। তো তোমরা একবার এসে দেখো দোকানটা, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই যে একটা ডেস্কটপ, এই একটা ডেস্কটপ তো সামনে আসে দেখো, অ্যামাজনের স্টিকার লাগানো, মানে অল ওভার ইন্ডিয়াতে বলতে গেলে রেফারেন্স প্রোডাক্টও কিন্তু বিভিন্ন জায়গাতে পাঠানো হয়, তাই তো? সব কিছু মানে ফ্লিপকার্ট অ্যামাজন থেকে শুরু করে সব কিছু এর থেকে এ হয়। যারা যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, ল্যাপটপ ডেস্কটপ মনিটর এভরিথিং পারচুসের উপরে, নতুন রিফারবিশড অল পারচুসের উপরে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে। যারা যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য ফ্ল্যাট 10% ডিসকাউন্ট। আচ্ছা, যেমন তার মধ্যে কি কি আছে? তার মধ্যে থাকবে ডেস্কটপ, আপগ্রেডেড ডেস্কটপ, গেমিং ডেস্কটপ, গেমিং পিসি, অ্যাসেম্বলেড পিসি, ল্যাপটপ, অল প্রোডাক্টের উপরে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে, নতুন রিফারবিশড অলসো। আজকে জাস্ট আমাদের একটা এই ডেস্কটপ কেনার একটা ব্লগ ছিল, তো ব্লগটা জাস্ট এ পর্যন্তই। তোমরা অবশ্যই সাপোর্ট করো, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই অনেক শেয়ার করে দিও। সো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।